বন্ধুরা সবাইকে নমস্কার। খুলুমখা আগামী 3 মে পর্যন্ত লকডাউন রয়েছে, কিন্তু তার মধ্যে নতুন নতুন কিছু নিয়মাবলী আসছে, আমাদেরও জীবনশৈলীর পরিবর্তন আসছে। ধীরে ধীরে আমরা লকডাউন থেকে বেরিয়ে নিজেদের জীবনচর্চা কিভাবে স্বাভাবিকভাবে রাখতে পারি সেই দিশাতে কেন্দ্র সরকারের দিশা নির্দেশিকা রাজ্য সরকারের কাছে এসে পৌঁছেছে। বন্ধুরা, সিঙ্গেল দোকান মানে একটি দোকান গলি মহল্লাতে, যেখানে হয়তো বাড়ির সামনে একটি দোকান রয়েছে বা মহল্লাতে একটা দোকান রয়েছে, সিঙ্গেল ডিস্টেন্স রয়েছে, সেই দোকানগুলো খোলার অনুমতি কেন্দ্র এবং রাজ্য সরকার দিয়েছে। গ্রামীণ অঞ্চলে বাজার খোলার অনুমতি কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিতভাবে দিয়েছে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে গ্রামীণ বাজার খুলব, দোকান খুলব, কিন্তু তার মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের যে নিয়মাবলী রয়েছে সেগুলোকে কঠোরভাবে পালন করে নিজ নিজ দায়িত্ব আমরা সম্পূর্ণভাবে নিভাব। বন্ধুরা, সরকারের সঙ্গে সঙ্গে জনতার দায়িত্ব রয়েছে, জনতার দ্বারাইহি সরকার তৈরি হয়, সরকার তার বাইরে কোনো কিছুই নয়। বাজারগুলো যখন আমরা খুলব, তখন সেই বাজারগুলো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য যে নিয়মাবলী রয়েছে সেগুলোকে সঠিকভাবে পালন করার জন্য আমি আজকে বাজার কমিটিগুলোর কাছে আগ্রহ প্রকাশ করব এবং বিনম্রভাবে নিবেদন করব যে আমরা পুলিশ নির্ভরশীল না হয়ে ভলেন্টিয়ার নির্ভরশীল ব্যবস্থা তৈরি করি, সেটা আমাদের পার্মানেন্ট ব্যবস্থা হবে। পুলিশ আমাদের পার্মানেন্ট ব্যবস্থা নয়, পার্মানেন্ট ব্যবস্থা হবে ভলেন্টিয়ার ব্যবস্থা। আমাদের নিজেদের মধ্যে থেকে বাজার কমিটির পক্ষ থেকে কিছু ভলেন্টিয়ার নির্ধারিত করা এবং সোশ্যাল ডিস্টেন্সিংয়ের যে নিয়মাবলীগুলো সেগুলো স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সঙ্গে বা পুলিশ দপ্তরের যারা কর্মী রয়েছেন তাদের সঙ্গে আলোচনা ক্রমে সেই গাইডলাইনকে মেনে আলাদা আলাদা বাজারগুলোর মধ্যে ভলেন্টিয়ার নিযুক্ত করা ও তার জন্য সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বাজারগুলোকে সঠিকভাবে পরিচালনা করা, স্থায়ী দায়িত্ব নিয়ে নেওয়া। স্থায়ী দায়িত্ব যে জীবনভর যতদিন পর্যন্ত বাজার থাকবে, যতদিন পর্যন্ত আমরা বাজারে যাব, ততদিন পর্যন্ত আমরা এভাবেই চলবো, এর বাইরে ত্রিপুরা যাবে না। মাস্ক, আজকে বাড়িতেও মাস্ক তৈরি হচ্ছে, অনেক সেলফ হেল্প গ্রুপগুলো তৈরি করছে। ত্রিপুরাতে একসময় মাস্কের জন্য আমাকে অনেক চিন্তা করতে হচ্ছিল যে মাস্ক কোথায় পাবো, কিভাবে আসবে, কিন্তু আজকে ত্রিপুরার ঘরে ঘরে মাস্ক তৈরি হচ্ছে। তো মাস্ক ইউজ করা, আগরতলা কর্পোরেশন এবং বাকি যে 19টি লোকাল বডি রয়েছে, মিউনিসিপ্যাল কাউন্সিল, সেগুলোর মধ্যে কোনোভাবেই আমরা যত্রতত্র থুতু ফেলব না এবং ইউরিনালে যাব না বাইরে। তার জন্য রাজ্য সরকার জুর্মানার ব্যবস্থা করেছে, এখানে সেখানে যদি আমরা থুতু ফেলি তো আমাদের উপরে আর্থিক জুর্মানা হবে। আমি আশা করি কাউকে জুর্মানা দিতে হবে না, আমরা সেই ব্যবস্থাকে যেভাবে করোনাকে আমরা জয়ী হয়েছে ঠিক এই ব্যবস্থাকেও নিজের জীবনে লাগু করে দেব এবং ত্রিপুরার কোনো জায়গাতে, শুধু লোকাল বডি নয়, গ্রামে গঞ্জে কোনো প্রান্তে আমরা থুতু ফেলবো না, যত্রতত্র পেশাব করার জন্য দাঁড়াবো না, যেখানে নির্ধারিত স্থান রয়েছে সেখানেই যাব ও নিট অ্যান্ড ক্লিন থাকা। এগুলো আমাদের জীবনে যখন আসবে তো নিশ্চিত সেটা ত্রিপুরাবাসীর স্থায়ী লাভ হবে, অস্থায়ী নয়, স্থায়ী লাভ হবে। বন্ধুরা, আমরা আজ থেকে সিদ্ধান্ত করে নিই যে আমাদের বাড়ি আমাদের বাজার। আগে ভাবতাম বাড়িটা আমার, বাজারটা তো আমি যাব চলে আসব, তারপর ওটা অন্যের, না,
আজকে থেকে আমাদেরকে সিদ্ধান্ত করতে হবে, আমার বাড়ি আমার বাজার, আমাদের বাজার আমাদের পরিবার। এই বাক্যগুলো আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এবং নিজের জীবনে আমরা লাগু করব, আর এগুলো লাগু করলে আপনি আপ স্থায়ীভাবে ত্রিপুরাতে সুন্দর এক ব্যবস্থার উদাহরণ তৈরি হবে। বন্ধুরা, প্রত্যেকটি বাজারে থার্মাল স্ক্যানিং রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে তার ব্যবস্থা করবে, আর যেখানে তার ব্যবস্থা নেই আমি আপনাদের কাছে বাজার কমিটির কাছে নিবেদন করব, পার্শ্ববর্তী যে অ্যাডমিনিস্ট্রেশনে যে অফিস বা অফিসার রয়েছেন সেই সংশ্লিষ্ট দপ্তরের তার সঙ্গে যোগাযোগ করা, আর তার সঙ্গে যোগাযোগ করে সেগুলোকে সঠিকভাবে সময়ের মধ্যে লাগু করা। বন্ধুরা, লকডাউন থেকে আমরা বেরোব, তো আমরা আগে গিয়ে ত্রিপুরাকে কিভাবে নিয়ে যাব, কি আমাদের কাছে উপায় থাকবে? একটা উপায় তো থাকবে, তার ব্যবস্থা তো করতে হবে, আর সেটা সময়ের মধ্যে করতে হবে। সময় বলবান হয়, সময় পেরিয়ে গেলে আমরা চেষ্টা করলেও আমাদের ইকোনমিকে ধরে রাখতে পারব না। বন্ধুরা, ত্রিপুরার সবচাইতে বড় ইনকাম যেটা হয় রাজ্য সরকারের বা রাজ্যবাসীর, সেটা হচ্ছে রাবার ইন্ডাস্ট্রি থেকে। বড় মাত্রা রাবার চাষি রয়েছে, আর প্রায় 1,500 কোটি টাকা ত্রিপুরা সরকারের বাৎসরিক ইনকাম হয় রাবারের মাধ্যমে। এখন রাবার বাইরে বিক্রি হচ্ছে না, কারণ কি, এই ইন্ডাস্ট্রিগুলো হয়তোবা পাঞ্জাবে রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে, ওয়েস্টবেঙ্গলে রয়েছে, মুম্বাইয়ের আশপাশে রয়েছে, তো এই ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে আছে, তার কারণে রাবারের চাহিদা নেই। তো রাবারের চাহিদা নেই, তো বিগত 2-2.5 মাসে আমি দেখেছি যে 250 কোটি টাকা ত্রিপুরার লোকসান হয়েছে। তাহলে ওই পয়সাটা ত্রিপুরা কোথা থেকে আনবে? যারা রাবার চাষি সেটা রাবার শীট তৈরি করে হয়তো বাড়িতে রেখে দেবে, 6 মাস পরে 7 মাস পরে হয়তো বিক্রি করবে, বা যখনই রাবার ইন্ডাস্ট্রিগুলো যেখানে প্রয়োজন যাবে, কিন্তু এখন তো নয়। তাহলে সবচেয়ে বড় ইনকাম যেটা আমাদের, সেটা যদি বন্ধ হয় তার অল্টারনেটিভ কি, কোথা থেকে আনব, তার ব্যবস্থা কি রয়েছে? কিন্তু আপনাদের সহযোগিতা চাই। যে প্রাইমারি সেক্টরগুলো রয়েছে রাজ্য সরকার প্রাইমারি সেক্টরগুলোর মধ্যে আগেই কাজ করা শুরু করেছে, কিন্তু কোনোটা 2024 পর্যন্ত নির্ধারণ করেছিলাম, কোনোটা 2023 পর্যন্ত করেছিলাম, এখন সেটাকে এগিয়ে নিয়ে আসতে হবে, আরও 1-2 বছর আগে সমাপ্তি করতে হবে। তার জন্য আপনাদের পূর্ণ সহযোগিতা চাই। প্রাইমারি সেক্টরগুলো কি আছে, যেমন পোলট্রি, পোলট্রিতে স্বয়ংসম্পূর্ণ করা, তার মধ্যে সময় লাগে না, 6 মাসের মধ্যে আমরা এগুলোকে এস্টাবলিশ করতে পারি। রাজ্য সরকার আগে থেকে তার মধ্যে স্কিম নিয়ে রেখেছে, 50 কোটি টাকার উপরে ডিম কেনার জন্য বাইরের রাজ্যেতে ত্রিপুরার পয়সা চলে যায়, সেটাকে রোকা। যারা এই পোলট্রির বিজনেসের মধ্যে রয়েছেন, আমি ভাই বন্ধুদের বোনেদের বলবো, আপনারা দ্বিগুণা নিজেদের বিজনেস তৈরি করুন, তার জন্য লোন নিন, তার জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারের যে যোজনাগুলো আছে সেগুলোকে লাগু করুন। সাবসিডাইজ লোন রয়েছে মহিলাদের জন্য, এসসি এসটিদের জন্য, সেগুলোকে লাগু করুন। হয়তোবা অনেক সময় বলা হয় যে আমি তো লোন নেওয়ার জন্য গিয়েছি, অনেক অসুবিধা হচ্ছে, দিচ্ছে না, আমি তো মন্ত্রীর বাড়িতে গিয়েছি, আমি এমএলএ বাড়িতে গিয়েছি। বন্ধু, যেখানে কঠিনাই আছে, কঠিন বিষয় আছে, সেখানেই সাকসেসফুল আছে। সহজতর ব্যবস্থার মধ্যে সাকসেস নেই, সাকসেস যেখানে কঠিনাই আসে তারপরেই সাকসেস আসে। তার জন্য যেখানেই দেখবেন বাধা পেয়েছেন, তো মনে রাখবেন সাকসেস আপনার জন্য সেই বাধার পেছনে দাঁড়িয়ে আছে, বাস ওটাকে ক্রস করে এগিয়ে যাওয়া। আর এগিয়ে যাওয়ার জন্য মাধ্যমগুলো রয়েছে, এই মাধ্যমগুলোকে অতিক্রম করে যেতে হবে, তবেই তো আপনি সাকসেসফুল ব্যক্তি হবেন। আর আমার পূর্ণ বিশ্বাস, যারা এই সেক্টরে রয়েছেন ওনারা আজকে থেকে সিদ্ধান্ত করবেন কিভাবে সেই দোগুণা ইনকাম করা যেতে পারে, নিজেরও ইনকাম হবে, রাজ্যেরও লাভ হবে। আর যারা এই সেক্টরে নেই, চিন্তাভাবনা করছেন, আমি তাদেরকে বলবো লোন নিয়ে সেই ব্যবস্থার মধ্যে
অতিসত্বর ঢুকুন, অতিসত্বর চলে আসুন। প্রাইমারি সেক্টরগুলি ত্রিপুরাকে ডেভেলপ করতে পারে, এটাই ত্রিপুরার ইকোনমিকে ধরে রাখবে। অ্যানিমেল হাজবেন্ডারি, রাজ্য সরকার ডেয়ারি ডেভেলপ করার জন্য কাজ করছে, বিভিন্ন স্কিম ঘোষণা করেছে। 2023 পর্যন্ত গায়ের লোন দেওয়ার ব্যবস্থা, তার মধ্যে ইন্টারেস্ট ফ্রি, ক্লাস্টারে করা, আপনারা সবাই জানেন। আজ থেকে সিদ্ধান্ত করে নিন যে আমার যদি সামর্থ্য রয়েছে লোন নিয়ে, নাবার্ডের লোনে 30% সাবসিডি, মহিলাদের জন্য 35% সাবসিডি, তারপরে এসসি এসটিদের জন্য সাবসিডাইজ ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থাগুলোকে কাজে লাগিয়ে নিজের ঘরে দুইটা তিনটা গাঁই পালা, এক বছরের মধ্যে ইনকাম দিচ্ছে আপনাকে উইদিন ইয়ার। আর কোন ইন্ডাস্ট্রি লাগালে এক বছরে আমাকে ইনকাম দিতে পারবে না বন্ধু? একটা বড় ইন্ডাস্ট্রি লাগালে 5 বছর 7 বছর 10 বছর লেগে যায়। আর এইকালে ত্রিপুরাতে 1100 কোটি টাকা বাইরে চলে যায় দুগ্ধ শিল্পে। এই 1100 কোটি টাকার মধ্যে কমসে কম 300 কোটি টাকা তো আপনারা রুখতে পারেন গাই পেলে। সাবসিডাইজ লোন আছে। অনেকে ভাবে যে গাই পালা কঠিন কাজ, শহরে কিভাবে পালবো? আমি শহরেও দেখেছি, আমার বনমালীপুরে এক বোনের বাড়িতে আমি প্রথম গিয়েছিলাম রবিবারে দুপুরে খাওয়ার জন্য, তখন দেখেছিলাম আমার সেই দিদি সরকারি চাকরিতে ছিলেন, রিটায়ার্ড হয়ে গেছে, কিন্তু দিদি আগরতলা আসলে বনমালীপুরের মধ্যে নিজের বাড়িতে গায়ে পালেন। যদি বনমালীপুরে শহরের মধ্যে পালতে পারে, গ্রামে কেন পালতে পারবে না? আমি বলবো সিভিলাইজেশন হচ্ছে গায়ে গোবর, আর এগুলো আমাদের ব্যবস্থার সঙ্গে আজকে নয়, মানে প্রাচীন কাল থেকে আমরা বাড়িঘর গ্রামের মধ্যে, আমি মাকে দেখেছি সকালবেলা উঠে গোবর দিয়ে বাড়িকে শুদ্ধ করা। তো এগুলো আমাদের ব্যবস্থার মধ্যে রয়েছে। তারপর ধূপধনা দেওয়ার জন্য গোবরের, শুকনো গোবরের সেগুলোকে ইউজ করা হতো। তাই বন্ধুরা, কমসে কম নিজের বাড়িতে একটা বা দুটো গাই পালা, তুরন্ত সিদ্ধান্ত করা, ওর নিয়ে আসা বাজার থেকে, যেখান থেকে সংগ্রহ করা যেতে পারে তার ব্যবস্থা করা, এটা তাড়াতাড়ি ত্রিপুরা ইকোনমিকে ডেভেলপ করবে। কারণ করোনার এই যে আর্থিক বিপর্যয়ের পর ত্রিপুরাকে উঠাতে গেলে এই সেক্টরগুলোর মধ্যে আপনাদেরকে আসতে হবে, আর আপনারা নিশ্চিত আসবেন, ও ত্রিপুরার ইকোনমিও ঠিক থাকবে। বন্ধুরা, হর্টিকালচার সেক্টর বড় সেক্টর, ত্রিপুরাতে কমলা লেবু হয়, ত্রিপুরাতে কাঁঠাল হয়, তার সঙ্গে সঙ্গে বড় মাত্রায় কুইন এবং কিউ আনারস হয়, আর বাকি কাজু রয়েছে আর অন্যান্য ফল ত্রিপুরাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে দেখা যায়। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার ক্লাস্টার অনুসারে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান ফ্রুটস, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান ক্রপ কেন্দ্র সরকার সিদ্ধান্ত করেছে, রাজ্য সরকারও সিদ্ধান্ত করছে ব্লক ওয়াইজ এই কাজগুলো করবে। আমি আপনাদেরকে নিবেদন করব, আমাদের কিল্লাতে, জম্পহিলে, শ্রীনগরে, যেখানেই কমলা লেবুর খেতি রয়েছে সেখানে দুগুণা কিভাবে করতে পারি? এমনি তো এই সরকার আসার পরে সেটা দেড় গুণার উপরে হয়েছে, এখন দেড় গুণাতে সন্তুষ্ট নয়, দুগুণা করতে হবে, তিন গুণা করতে হবে, তার জন্য কি কি করতে হবে, সেই ক্ষেতের মধ্যে কোন সময় চুন দিতে হবে যার কারণে কমলা লেবু মিষ্টি হয়, আর সেগুলোকে কিভাবে তিন গুণা ইনকাম করার জন্য, তিন গুণা ফল নিয়ে আসা কি কি করতে হবে, এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে সেই দিশাতে কাজ করা। আমি ডিপার্টমেন্টকেও দিশানির্দেশ দেব যে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো তার জন্য কাঁঠাল কীভাবে তিন গুণা করা যেতে পারে, আম কীভাবে বাড়ানো যেতে পারে, 2 বছরের যেই চারা গাছগুলোতে আম চলে আসে তার বীজ কীভাবে লাগানো, তার ব্যবস্থা করা, এই দিশাতেও বড় মাত্রায় আমাদের কাজ করতে হবে। কলা কীভাবে তিন গুণা করতে পারি সেই দিশাতে কাজ করতে হবে, কারণ প্রত্যেক ব্যক্তি যদি ফলাহার দিনে একবারও সেবন করেন তাতে তার শারীরিক লাভ হয়। মাননীয় প্রধানমন্ত্রী আজকে মন কি বাতে বলছিলেন যে
বাজার থেকে যদি আমরা ফল নেই গ্রামের মধ্যে, তো লোক বলে ফল কেন কিনছো, বাড়িতে কি অসুস্থ আছে? তার মানে যখন অসুস্থ হই তখন বাড়িতে ফল নিয়ে যায়, মানে তাকে সুস্থ করে তোলার জন্য। আর সবসময় যদি ফল খাই তাহলে কোনো সময় অসুস্থ হব না, বা তার থেকে রক্ষা পাওয়ার একটা ব্যবস্থা থাকবে। তাই আমি হর্টিকালচার সেক্টরে যারা কার্যরত রয়েছেন তাদেরকেও বলবো যে আপনারাও এই কর্মযজ্ঞের মধ্যে আপনারা আপনাদের ভূমিকা পালন করবেন এবং সরকারের যে নিয়ম নীতি আছে সেগুলোকে লাগু করে ত্রিপুরার ইনকাম 2 গুণা 3 গুণা 4 গুণা বাড়াবেন। ফ্লোরিকালচার, ত্রিপুরাতে কোনোদিন কেউ কল্পনা করেনি যে ফুলের চাষ করব, ফুল বিক্রি করব, রোজগার করব। ত্রিপুরাতে এমনও লোক আছে মান্থলি 2 লাখ টাকা ইনকাম করে ফুলের ব্যবসা করে, 2 লাখ টাকা মাসিক ইনকাম ফুলের ব্যবসা করে। কেউ আজ থেকে 10 বছর আগে কল্পনাও করেনি যে ত্রিপুরাতে ফুলের বিজনেস করব আর মাসে 2 লাখ টাকা ইনকাম করব। আজকে ত্রিপুরা সেই জায়গায় চলে এসেছে। আমরা রাজ্য সরকারের থেকে সিএম রিলিফ ফান্ড থেকে 700 ফুল চাষিকে 2000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি। তো 700 ফুলের চাষি তো রয়েছে, তার সঙ্গে মাঝখানে ট্রেডিংও অনেক লোক রয়েছে। তো মূল চাষি 700 যদি থাকে তো 700 ফ্যামিলি, তো ওই 700 ফ্যামিলিকে এখন থেকে সেই কাজগুলো শুরু করতে হবে যে যে ফুল 2 গুণা তৈরি করা, কারণ ফুল কিন্তু বিক্রি হবে। লকডাউন খোলার পর ফুল বিক্রি হবে, আর ফুল অতি সহজে কার্গোতে কলকাতায় চলে যেতে পারে, দিল্লিতেও চলে যেতে পারে, আর পার্শ্ববর্তী রাষ্ট্রও যেতে পারে আখৌরা বর্ডার দিয়ে ঢাকা পর্যন্ত অনায়াসে 1.5 ঘন্টা বাইকারে পৌঁছে যেতে পারে। তো সেই বিজনেসের মধ্যে চলে আসা, কারণ ফুল সিজনাল, আপনাকে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে রোজগার দিয়ে দেবে ম্যাক্সিমাম। তার সঙ্গে সঙ্গে অ্যাগ্রিকালচার সেক্টর, আজকে ত্রিপুরাতে লকডাউনের কারণে পাতা ফসল বিশেষভাবে লোকসান হয়েছে, বাজারে হয়তোবা সঠিকভাবে চেইনে আসতে পারছে না। রাজ্য সরকারের নজর রয়েছে তার মধ্যে, কাজও করছে, সাহায্যের হাতও বাড়িয়েছে, কিন্তু সম্পূর্ণ একদম সঠিক হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে এটা আমি বলবো না। যখন ডিজাস্টার হয়, যখন ক্রাইসিস হয়, তো আমরা যখন বলি ডিজাস্টার হয়েছে, আমরা যখন বলি ক্রাইসিস হয়েছে, তখন আশা কিভাবে করব ডিজাস্টার আর ক্রাইসিসে 100% হবে? আমার কিছু কিছু বন্ধু মিত্র বিভিন্ন জায়গাতে পত্রপত্রিকায় আমি দেখি যে এটা সঠিক হচ্ছে না, ওটা সঠিক হচ্ছে না। বন্ধুরা, আপনিও জানেন ডিজাস্টার চলছে, ডিজাস্টারে সব কিছু সঠিক হয় না, ক্রাইসিসে সব কিছু সঠিক হয় না, সময় আমাদের সঙ্গে নেই। তার জন্য এই সময়কে হারিয়ে এগিয়ে যেতে হবে, তার জন্য সবার সহযোগিতা চাই। এখন আলোচনা না করে, সমালোচনা না করে কিভাবে ওই ডিজাস্টার থেকে বেরিয়ে আসব তার রাস্তা তৈরি করা, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার মিলে সেই দিশা তৈরি করছে। আর আমি গর্বিত ত্রিপুরা রাজ্যবাসী লগভগ 100% সেটা পালন করছে। বন্ধুরা, আমাদের যে প্রাইমারি সেক্টর তার মধ্যে একটা বড় সেক্টর ফিশারি সেক্টর। ত্রিপুরাতে মাছের ব্যবসা করে এমন বহু লোক রয়েছে, তার মধ্যে একটা বড় অংশ জনজাতি রয়েছে। অন্ধ্রপ্রদেশ মাছের ব্যবসা করে বড় বড় ব্যবসায়ী রয়েছেন, আমাদের এখানে অন্ধ্রের মাছ আসে, কিন্তু আমাদের এখানে বিশেষ করে গোমতী জেলাতে ফিঙ্গারলিং ফিশ সিড বড় মাত্রা হয়, যেটাকে ফিশ সিড সিড মানে মাছের যে রেণু যেটাকে বলে, তো সেটা অন্ধ্রপ্রদেশ প্রতি বছর 150 কোটি টাকার রেণু অন্য রাজ্যের থেকে নিয়ে যায়, ওয়েস্টবেঙ্গলের কাছ থেকে নিয়ে যায়। অন্ধ্রপ্রদেশের মৎস্য ব্যবসায়ীরা এসেছিলেন, যারা রিসার্চ করছেন, ত্রিপুরা সরকারের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গে মিটিং হয়েছে, ওনারা ত্রিপুরার থেকে সেই রেণু নেওয়ার জন্য তৈরি আছেন। যারা মৎস্য ব্যবসায়ী ওনারা অবগত আছেন যে এই বিষয়ে আলোচনা হয়েছে, দিশানির্দেশিকা গিয়েছে। আমি সমস্ত মৎস্য ব্যবসায়ীদের বলবো, আপনারা এই 150 কোটি টাকা যে অন্ধ্রপ্রদেশ অন্য রাজ্যের থেকে রেণু নিয়ে যাচ্ছে, সেই রেণু কেন ত্রিপুরা থেকে যাবে না? ওনারা তো তৈরি আছেন, আপনারা ফিশারি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন,
কিন্তু এখন যোগাযোগ করা না, কার্যান্বিত করা আপনাদের দায়িত্ব। যান আপনারা যেখানে রেণু চাষ করছেন, ফোর টাইম কিভাবে হতে পারে, ফাইভ টাইম কিভাবে হতে পারে, সিক্স টাইম কিভাবে, টেন টাইম কিভাবে হতে পারে, সেই দিশাতে কাজ করুন। রাজ্য সরকার সাহায্য করবে, ফিশারি ডিপার্টমেন্ট সাহায্য করবে, আর সাহায্য যদি কোনো অফিসার করতে নাও চায় তো বলুন মুখ্যমন্ত্রী বলেছে, তার জন্য তার উপরে দবাব ডালুন, প্রেশার করুন। আপনাকে রেণু অন্ধ্রপ্রদেশে পাঠাতে হবে, এই বৎসরে 150 কোটি না হোক 50 কোটি শুরুয়াত তো করুন, আপনারা পারবেন। আপনাদের মধ্যে সেই মানসিকতা রয়েছে। এখানে বহু ফিশারির যে কাজ করছেন আমার ভাই বোনেরা, সাকসেসফুল ব্যক্তিত্বের পরা তো রয়েছেন, নিজে নিজের উদ্যোগে সাকসেস হয়ে দেখিয়ে দিয়েছেন। আমি এমন দুই একটি জায়গায় গিয়েছি এবং প্রত্যক্ষ করেছি যে ওনারা কিভাবে একে অনেক ভেতরে যে প্রত্যন্ত অঞ্চলে সেই ফিশারি ব্যবস্থা করে, হেসারি করে, পোলট্রি করে নিজেকে সাকসেসফুল বিজনেসম্যানে পরিণত করেছেন। যদি আগরতলা থেকে 70 কিলোমিটার ভেতরে করতে পারে তো শহরতলির আশপাশে যারা রয়েছেন এরা কেন পারবেন না? বন্ধুরা, ফিশারি সেক্টর, এনিম্যাল হাজবেন্ডারি সেক্টর, এগ্রিকালচার সেক্টর, সেরিকালচার সেক্টর, ফ্লোরিকালচার সেক্টর, এই সেক্টরগুলিতে বরাকে রোজগার এনে দেবে। আর আমি যে বিষয়গুলো বললাম এগুলোর মধ্যে যারা যারা বিজনেসে রয়েছেন ওনারা আজকে থেকেই সিদ্ধান্ত করে নিন। মাননীয় প্রধানমন্ত্রী বলছে কৃষকদের আয় দুগুণা, আমি বলবো দুগুণা নয়, যারা এই সেক্টরে রয়েছে আমার ত্রিপুরাবাসী, ত্রিপুরার কৃষকরা, ত্রিপুরার নজওয়ানরা, ত্রিপুরার বোনেরা, ত্রিপুরার বুজুর্গরা, ওনারা দুগুণা নয়, আমরা 10 গুণা করে দেখাতে পারবো ত্রিপুরার মধ্যে সে তাকত রয়েছে। আর আমি বিশ্বাস করি লকডাউন থেকে একদিকে বেরোবো, তো বেরোনোর পরে খালি হাতে বেরোবো না। ত্রিপুরা শ্রী মায়ের পুণ্যভূমি, ত্রিপুরা খালি হাতে বেরোবে না, লকডাউন থেকে কিছু শিখে আর তার সঙ্গে পুঁজি নিয়ে বেরোবো। তার পুঁজি কি? এই যে লকডাউন সঙ্গে বেরোবো, একদিকে ধীরে ধীরে বেরোবো আর আরেকদিকে আমাদের যে প্রাইমারি সেক্টর হচ্ছে ইকোনমিকে কিভাবে ডেভেলপ করতে পারি সেটাকে কার্যান্বিত করতে করতে আমরা স্টেপ বাই স্টেপ আগে যাব। আর ত্রিপুরার ইকোনমিকে কোনোভাবেই ডাউন হতে দেব না, যেটা আমরা সিদ্ধান্ত করে নিয়েছি যে মডেল ত্রিপুরা তৈরি করব, সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করব, তার থেকে এক পাও আমরা পেছনে যাব না, কিন্তু আপনাদের সাথ চাই। আর আমার পূর্ণ বিশ্বাস যে আপনারা আমাদের সাথ দেবেন এবং আপনারা সেটা করতে সক্ষম হবেন, এবং আজকে থেকে আপনারা সেই দিশায় লেগে যাবেন যে কিভাবে ত্রিপুরাকে ডায়েরিতে পরিপূর্ণ করা যায়, কিভাবে ত্রিপুরাতে ত্রিপুরাকে অ্যানিমেল হাজবেন্ডারিতে পরিপূর্ণ করা যেতে পারে, ফিশারিতে, আর যেই যেই প্রাথমিক সেক্টরগুলির নাম আমি গুনিয়ে দিলাম তার মধ্যে আপনারা আজ থেকে সিদ্ধান্ত করে নেমে পড়ুন। দুনিয়াতে কঠিন কোনো বস্তুই নেই, আর আপনার জীবনে আবারও বলবো বাধা এসেছে, জিত আপনার নিশ্চিত, আর বাধা এসেছে পেছনে চলে গেছেন তো আপনার জীবনে হার নিশ্চিত থাকবে, আর তার সঙ্গে সঙ্গে ডিপ্রেশনের শিকার হবেন। বাধা এসেছে তো বাধাকে কিভাবে জয় করতে হয় সেটা ত্রিপুরাবাসী জানে এবং প্রমাণিত করেছে এই ত্রিপুরাবাসী যে ত্রিপুরাকে করোনা মুক্ত করেছে। সরকার করেছে এমন নয়, সরকার তো আপনাদের মাধ্যমে, আপনারা লকডাউন সঠিকভাবে পালন করেছেন। ত্রিপুরা একমাত্র রাজ্য ভারতবর্ষের মধ্যে যেখানে জানুয়ারি থেকে আমরা এয়ারপোর্টে স্ক্যানিং শুরু করেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে সবার আগে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে 144 লাগু হয়েছে। লকডাউন 24 তারিখ যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশভর ঘোষণা করেছেন তো 23 তারিখ ত্রিপুরাতে লকডাউন 2টা থেকে শুরু হয়ে গেছে। এই সবগুলো কাজ ত্রিপুরাবাসী ত্রিপুরা সরকারের সাথ দিয়েছে, তার জন্য আমরা করোনা থেকে বেরিয়ে এসেছি, কিন্তু খালি হাতে বেরোবো না বন্ধু, হাতে আর্থিক উপার্জন চাই। খালি হাতে বেরোবো না, হাত বন্ধ করে ত্রিপুরাবাসী বেরোবে, দু হাত ভরে নিয়ে আসবে। আর যেটা সিদ্ধান্ত করেছিলাম 2023-24 পর্যন্ত করব, সেটা 2022-এর ভিত্তিতে আমরা কমপ্লিট করব, সাথ আপনাদের চাই। আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকে অক্ষয় তৃতীয়া রয়েছে, কিন্তু অক্ষয় তৃতীয়ার মধ্যে হাজারো লোক মন্দিরে যান, পূজা অর্চনা করেন, কিন্তু লকডাউনের কারণে যেতে পারেননি।
আমি সবাইকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আর অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে যাতে আমাদের ত্রিপুরার মধ্যে এই করোনা মুক্তির যে আন্দোলন আমরা জয়ী হয়েছি সেটা যাতে ক্রমবর্ধমান থাকে সেটাই আমি প্রার্থনা করব। আর তার সঙ্গে সঙ্গে পবিত্র ঈদ, পবিত্র ঈদের সামনে আগে রোজা হয়, আপনারা রোজা করছেন, আমি অত্যন্ত খুশি। আমি দেখেছি আমার মুসলিম ভাইয়েরা যে রোজা করছেন, তো ইফতার যখন করছেন তো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, বেহতরীন উদাহরণ। আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো যে আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলুন। কেন্দ্র এবং রাজ্য সরকারের যেই যেই নিয়ম কানুনগুলো আছে সেগুলো সঠিকভাবে পালন করুন। আর প্রাইমারি সেক্টরকে আমরা সবার আগে নিয়ে যাব, সবাই একসঙ্গে কাজ করব এবং সাকসেস নিশ্চিত আসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।